ধানের শীষ হলদে সবুজ কিন্তু পাতার কাণ্ডের রং বেগুনি এমন প্রজাতির ধান দেখে অবাক কুমিল্লার কৃষকরা সদর উপজেলার মনা গ্রামের কৃষক মঞ্জুর হোসেন এই ধান চাষ করে তাক লাগিয়ে দিয়েছে কৃষি বিভাগকেও আশপাশের উপজেলা ও গ্রাম থেকে প্রতিদিনই চাষিরা আসছেন নতুন জাতের এই ধান দেখতে ধানটা দেখে আমার তো খুব ভালো লাগলো ফসলটা মানে খুবই ভালো হয়েছে আমরা এই ফসলটাই করবো সবাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সাতক্ষীরার শ্যামনগর থেকে বীজ সংগ্রহ করে চার শতক জমিতে চাষ করা হয় এই ধান কম খরচে আর স্বল্প সময়ে ফলন ভালো হলে গোটা দেশেই এ ধান ছড়িয়ে দিতে চান কৃষক মঞ্জুর হোসেন বেগুনি পাতার যে ধানটা সেটা আমি এখানে ভালো একটি ফলন এনে দিতে পারবো দ্রুত ফলন দেয় এই জাতের ধানে ব্লাস্ট রোগ বা পোকামাকড়ের আক্রমণ হয় না গাছটি শক্ত হওয়ায় ঝড় বৃষ্টিতেও হেলে পড়ার সম্ভাবনা কম বললেন এই মাঠ কর্মকর্তা ব্লাস্ট রোগের আক্রমণ নাই এবং কি বিপিএস আক্রমণ নাই এই জ্বরেও এই দানটা শুয়ে পড়ে নাই দানটা খুব শক্তভাবে এখনো জমির মধ্যে আছে বিশ্বের বিভিন্ন দেশে এ জাতের দান বর্ডার ক্রপ হিসাবে ব্যবহৃত হয় তবে এর পুষ্টিগুণ নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা ফলনের জন্য বা খাবার চাউলের জন্য সম্প্রসারণ করার পরামর্শ দিচ্ছি না এটা আরও বৈজ্ঞানিক গবেষণা হবে এর চাউলে কি কোন কোন পুষ্টি উপাদান কী ধরনের আছে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য জানা যায় বেগুনি পাতার এই ধানের নাম অরিবাস সেটিবা বা ব্ল্যাক মাদ্রাজ দু সালে চীনের নদী উপত্যকায় প্রথম এই ধানের চাষ হয়েছিল না তুমি ওই